বুধবার জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের গৌরীহাট এলাকায় বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের টি অ্যাডভাইজারি বোর্ডের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কুমার কল্যাণী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা চন্দ্রলোহার, অরবিন্দ অঞ্চলের পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জিত কর্মকার প্রমুখ। গ্রামের মানুষের জন্য এখানে 8,000 লিটার পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে প্রায় 28 লক্ষ টাকা খরচ করা হয়েছে। রাজ্য টি অ্যাডভাইজারি বোর্ডের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কুমার কল্যাণী বলেন, এই জলাধার থেকে মোহিতনগর উচ্চ বিদ্যালয়, মোহিতনগর আড়ার প্রাথমিক বিদ্যালয়, এলাকার হিন্দু মিলন মন্দির সহ আশপাশের বিভিন্ন জায়গায় বিনামূল্যে পানীয় জলের পরিষেবা দেওয়া হবে। আপনারা জানেন এই অরবিন্দ অঞ্চলে এই গড়িহাটে একটা জলের সমস্যা ছিল। এখানে বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসতেন, যারা এখানে হাট করতে আসতেন, তাদের একটা জলের প্রবলেম ছিল। এখানে মানুষকে জল পুঁছে দেওয়া একটা দায়িত্ব পায়। এই জল এখানে ভারত সেবা সংঘ থেকে নিয়ে শুরু করে আরার স্কুল, মহিতনগর স্কুল পর্যন্ত যাবে, আর এই এলাকার মানুষ এতে উপকৃত হবে।